ওয়েলকাম ভিউয়ার্স, আমি আবির আর আপনারা দেখছেন বাংলাটেক্স ইউটিউব চ্যানেল। আবার স্বাগতম জানাই আপনাদেরকে বাংলাটেক্স ইউটিউব চ্যানেলে। আজকে কিন্তু একটা মাধ্যমিকের ফল প্রকাশের ডেট পাওয়া গেছে, যেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা প্রথমবার ভিজিট করেছেন, নিচে দেখবেন একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওর উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিকে। আর দেখবেন পাশে একটা বেল আইকন আছে, ওটাকেও কিন্তু বাজাতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। এই নিউজটা প্রকাশিত হয়েছে dailyhunt.in। তো আমি এর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ডাইরেক্ট দেখে নিতে পারেন। তাদের 75% মার্কস থাকবে পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে, তারা কিন্তু সায়েন্স নিতে পারবে অন্য স্কুলে যদি ভর্তি হতে চায়। আর নিজেদের স্কুলে যদি ভর্তি হতে চায় সেক্ষেত্রে 60% থাকলেই কিন্তু সায়েন্স নিতে পারবে, আর তার নিচে পেলে কিন্তু সায়েন্স নিতে পারবে না, যেগুলো সরকারি স্কুল। এছাড়াও আপনারা আর্টস কমার্স এগুলো তো নিতে পারেননি, সায়েন্স যদি নাও নিতে পারেন, যাদের সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু 60%-এর উপরে পেলে তারা কিন্তু সায়েন্স নিতে পারবে, যদি তাদের নিজের স্কুলেই ভর্তি হতে চায়। আর যদি একটু অন্য স্কুলে, অন্য কোনো সরকারি স্কুলে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 75-এর উপরে পেলে তবে কিন্তু খুব সহজেই আপনারা সায়েন্স নিতে পারবেন। যাই হোক, তো আশা করা যাচ্ছে 28 মে এর রেজাল্টটা কিন্তু দিতে পারে মাধ্যমিকের। তো ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখনও পর্যন্ত যেসব বন্ধুরা কিংবা ভাই বোন যারা জানে না এই ব্যাপারটা, তাদেরকে একটু শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এই ভিডিও রিলেটেড কোনো রকম কমেন্ট বা বক্তব্য থাকলে নিচে কমেন্ট বক্স আছে, ওখানে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই দেখতে থাকুন, শিখতে থাকুন, বাংলাটেক্সের সাথে বলতে থাকুন জয় হিন্দ, বন্দে মাতরম।